পুলিশি বাধায় অসম বাংলার সীমান্তে আটকে ভিন রাজ্যের শ্রমিকেরা। দীর্ঘ সময় ধরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ছাগলিয়া চেকপোস্টে আটকে থাকতে হয় বলে অভিযোগ উঠেছে। অবশেষে গোলকগঞ্জের বিধায়ক অশ্বিনী সরকারের হস্তক্ষেপে আটকে পড়া শ্রমিকদের অসমে ঢুকতে দেওয়া হয়। ওই শ্রমিকদের ছাগলের একটি শিবিরে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। পুলিশি বাধায় অসম বাংলার সীমান্তে আটকে ভিন রাজ্যের শ্রমিকেরা। দীর্ঘ সময় ধরে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া ওই শ্রমিকদের ছাগলিয়া চেকপোস্টে আটকে থাকতে হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, অসম, মেঘালয় সহ কিছু রাজ্যে কাজ করা শ্রমিকেরা অসমে ঢুকতে গেলে তাদের বাধা দেয় অসম পুলিশ, ফলে তারা দীর্ঘ সময় ধরে অসম বাংলা সীমান্তে ছাগলিয়া চেকপোস্টে বসে থাকেন। তাদের নিয়ে বিপাকে পড়তে হয় তুফানগঞ্জ মহকুমা প্রশাসনকে। অসম সরকারের সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসন। আটকে পড়া শ্রমিকদের জন্য বকশিয়া থানার পুলিশ শুকনো খাবার ও পানীয় জলের ব্যবস্থা করে। অবশেষে গোলকগঞ্জের বিধায়ক অশ্বিনী সরকারের হস্তক্ষেপে আটকে পড়া শ্রমিকদের অসমে ঢুকতে দেওয়া হয়। অশ্বিনীবাবু জানান, ওই শ্রমিকদের ছাগলিয়ার একটি শিবিরে হোম কোয়ারেন্টাইনে 14 দিনের জন্য রাখা হবে। এই লোকগুলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এরা কাজ করে এই করোনার পরিস্থিতি এরা আসামে, মানে এদের সবাই আসামে এদের বাসস্থান, কিন্তু এরা ওখানে এখানে আসলো আমাদের মেডিকেল চেক আপ করার পর এদেরকে আমরা এখানে ক্যাম্প করে এদের পর্যবেক্ষণে কিছুদিন রাখা হবে। তারপরে নির্দিষ্ট সময় এদেরকে নিজের ঘরে পৌঁছানোর ব্যবস্থা আমাদের আসাম সরকার থেকে করা হবে। আমরা যাবতীয় পরীক্ষা করে এদের মেডিকেল টিম এদের সঙ্গে রেখে এদের ক্যাম্প করে এদের থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের সরকার থেকে করা হয়েছে। আমরা এদেরকে বিশেষভাবে মেডিকেল পর্যবেক্ষণে এখন রাখা হবে। আচ্ছা, এখন মানে এখানে ক্যাম্প করা হলো, সেই ক্যাম্পে রাখা